আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, সেটি হলো জমি মাপার পদ্ধতি। আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স, আমাদের প্রত্যেকের জমি থাকতে পারে বা কয় সূত্রে জমির মালিক হতে পারে বা পৈতৃক সূত্রে জমির মালিক হতে পারে, আর যখনই আমরা সেই জমির মালিক হব তখনই সেই জমিটি মাপার প্রয়োজন বোধ হতে পারে, আর মাপার প্রয়োজন বোধ হলেই আমরা আমিন বা সার্ভেয়ারের উপরে শরণাপন্ন হই। আজ থেকে আর তা হতে হবে না। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। আমার এই ভিডিওটি দেখলেই আপনার সম্পূর্ণ ধারণা পাল্টে যাবে। আপনি আজ থেকে আপনি আপনার নিজের জমি নিজে মাপতে পারবেন। তো বন্ধুরা চলুন, পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট সারোয়ার। আর যে কোনো মুহূর্তে আপনার সেই জমিটি মাপার প্রয়োজন বোধ হতে পারে, আর সেই জমি মাপতে গেলেই সবসময় আমিন বা সার্ভেয়ারের উপরে আপনি যদি নির্ভরশীল হন, তারা যে কোনো মুহূর্তে আপনাকে ঠকিয়ে যেতে পারে বা প্রতারিত করতেই পারে। আপনার যেহেতু সম্পত্তি, অতএব আপনাকে অবশ্যই বেসিক ধারণা থাকা উচিত এই জমি মাপার পদ্ধতি সম্পর্কে। জমি যেহেতু আপনার, আর সেই জমি মাপার বেসিক ধারণা অবশ্যই আপনার থাকা উচিত। আর এই জমি মাপার সময় সম্পূর্ণভাবে সার্ভেয়ার বা আমিনের উপর নির্ভরশীল হলে তারা আপনাকে ঠকিয়ে যেতে পারে। আমাদের অনেকেরই তো, চলুন বন্ধুরা আমরা সরাসরি মাঠে গিয়ে মেপে দেখি কীভাবে জমি মাপা যায়। আমাদের সুবিধার্থে আগে থেকে আমি একটি মাপ জমি মেপে রেখেছি। প্রিয় বন্ধুরা, বর্গাকার একটি জমি আমরা মেপে রেখেছি, সেটা একটু খেয়াল করে দেখার চেষ্টা করবেন। প্রথম থেকে আমরা বলি, যদি আমরা কোনো জমি মাপতে চাই তাহলে আমাদের প্রথমে জমিটি লম্বালম্বিভাবে, প্রিয় বন্ধুরা জমি মাপা খুব সহজ, একটু খেয়াল করেন আপনারা। প্রিয় বন্ধুরা, জমি মাপা অত্যন্ত সহজ। আজকে আমি আপনাদের খুব সহজেই হাতে কলমে বুঝিয়ে দেব, খুব কম হিসাবে, বেশি হিসাব নিকাশের কোনো প্রয়োজন নেই। জাস্ট লিখবেন ভূমির পরিমাপ, এরপরে একটা সূত্র আছে, সহজ সূত্র, সেটা হলো জমি মাপার একটি সহজ সূত্র। জমির পরিমাণ সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ ভাগ 435.6 ফুট ইকুয়াল টু শতাংশ। এতটুকু যদি বুঝে থাকেন তো আপনি আজকে থেকে সেরা আমিন বা সার্ভেয়ার। দৈর্ঘ্য কাকে বলে, প্রস্থ কাকে বলে, সাধারণত আমরা সবাই তা জানি। তবে খুব সহজে যদি বলি, একটি জমির সর্বোচ্চ লম্বা বাহুকে দৈর্ঘ্য বলা হয়, তার থেকে একটু কম বা খাটো বাহুকে প্রস্থ বলা হয়। যেমন ধরে নেওয়া যাক এই জমিটির এই দিক থেকে বাম থেকে ডাইনে এই লম্বা বরাবর দৈর্ঘ্য, এই জমিটির দুটি দৈর্ঘ্য নিচে এবং উপরে। এখান থেকে যদি আমরা মাপ ধরি ডান থেকে বামে বা বাম থেকে ডাইনে যদি মাপ ধরি, 84 ফুট দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য 84 ফুট। আর এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা মাপি, মেপে আমরা ঠিক করব 80 ফুট বাম থেকে ডাইনে, 84 ফুট এবং 80 ফুট। প্রিয় বন্ধুরা আবার একটু খেয়াল করেন, আমরা প্রস্থটাও মেপে রেখেছি আমাদের বোঝার সুবিধার্থে, এই 47 ফুট এদিক থেকে এদিকে। এই প্রস্থেরও দুটি বাহু আছে, এখান থেকে এখানে 50 ফুটের একটি বাহু এবং 47 ফুটের একটি বাহু। তো বন্ধুরা এবার আমরা কী বের করব, দৈর্ঘ্যের গড় বের করব। গড় সমান আমরা জানি দুটি বাহুর যোগফল, অর্থাৎ 84 এবং 80 যোগফল। দেখি 84 এবং 80 যোগফল কত হয়। আমরা এবার দৈর্ঘ্যের দুটি আমরা এবার দুটি দৈর্ঘ্য যোগ করব, উপরে আছে 84
ফুট যোগ নিচের বাহু 80 ফুট সমান সমান কত হয় বন্ধুরা সমান সমান হয় 164 ফুট এবার আমরা জানি দৈর্ঘ্যের গড় বের করতে হলে আমরা গড়ের নিয়ম কানুন আমাদের জানা আছে এই দুই বাহু যেহেতু 80 বাহু 84 বাহু এবং 80 বাহু দুটো যোগ করে 164 হয়েছে বাহু যেহেতু দুটো দুই দিয়ে ভাগ করেই আমরা গড় দৈর্ঘ্য পাব তো গড় দৈর্ঘ্য কত বন্ধুরা যোগ করে 164 ভাগ হলো 2 আমরা পেলাম 82 ফুট প্রিয় বন্ধুরা এবার আমরা যদি প্রস্থের দিকে তাকাই তাহলে প্রস্থ আমরা যোগ করব 47 এবং 50 এই 47 যোগ 50 আমাদের যোগফল দাঁড়ালো কত 97 এই 97 এবং প্রস্থর যেহেতু দুটি বাহু 47 এর এক বাহু এবং 50 এর এক বাহু তাইলে কি আমরা দুই দিয়ে ভাগ দেব এবার গড় প্রস্থ বের হলো সেটা কত 48.50 অর্থাৎ 5.50 এবার তো আমরা বন্ধুরা জানি যে একটা জমির পরিমাপ কেমনে হয় আমরা পূর্বেই জেনেছিলাম যে জমির পরিমাপের সহজ সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ ভাগ হলো 435.6 ফুট ইকুয়াল টু শতাংশ এবার আমরা তো দৈর্ঘ্য পেয়ে গেছি এবং প্রস্থও পেয়ে গেছি দৈর্ঘ্য 82 ফুট এবং প্রস্থ 48.5 ফিট কেন গুণন দিচ্ছি এই উপরের সূত্রটি আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ তাই 48.5 দিয়ে প্রস্থ এবার সূত্রে আমরা আরেকটি জিনিস দেখেছিলাম যে ভাগ হলো 435.6 দিয়ে দিলাম নিচে 435.6 সমান সমান কত হলো সমান সমান 82 গুণন 48.5 ইকুয়াল টু যোগফল দাঁড়াবে আমাদের 3977 এটি বর্গফুট এটা হলো বর্গফুট কারণ দুটি বাহুর গুণনফল দাঁড়ায় বর্গফুট এবার ভাগ দেওয়া আছে কত 435.6 সমান সমান আমরা পেলাম 9.1 অর্থাৎ 9.1299 শতাংশ কেন শতাংশ বললাম আমরা 435.6 বর্গফুটে 1%। প্রিয় বন্ধুরা আমরা জানি 435.6 বর্গফুট সমান 1%। আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে পেয়েছিলাম কত বর্গফুট। এখানে 435.6 বর্গফুট সমান 1%, যার কারণে 435.6 বর্গফুট দিয়ে আমরা মোট ক্ষেত্রফলকে ভাগ করেছিলাম, যার জন্য আমরা পেলাম 9.1299%। আমরা যদি কাঠা বের করতে চাইতাম তাহলে খুব সহজেই কাঠাও বের করতে পারতাম, কারণ আমরা জানি 720 বর্গফুট সমান
एक काठा। तो बंधुरा जदि भाग करी तीन तीन हजार 997 वर्ग फुट के जदि 720 वर्ग फुट दिए भाग करी ताहले आम्रा पे जाब काठा। देखी कत तो है 3977 वर्ग फुट भाग 720 वर्ग फुट इक्वल टू काठा कत तो है। एबार जदि बंधुरा आम्रा जे कोनो जमी के काठाते परिणत करते चाई ताहले क्षेत्रफल के 720 वर्ग फुट दिए भाग कर ले काठा पे जाब। तो आम्रा जे जमीटा मापलाम तार क्षेत्रफल हलो 3977 वर्ग फुट। ये 3977 वर्ग फुट के जदि आम्रा 720 वर्ग फुट दिए भाग करी ताहले आम्रा पे जाब 5.5636 काठा। तो बंधुरा एभावे खूब सहजे आपनी आपनार निजस्व जमी आमीन छाड़ाई मेपे निते पारबेन। आर जदि आमीन राखें तो आमीन जेनो आपनाके नय छय करे बुझिए नीति ना आमीन जेनो आपनाके नय छय करे आपनाके गोसिए ना दीते पारे আপনাকে ভুলভাল বুঝিয়ে আপনার টাকা হাতিয়ে না নিতে পারে। তো খুব সহজেই আপনারা এভাবে জমি মেপে নিতে পারবেন। আমি আবার যদি আপনাদেরকে একটু বুঝাই বলি যে জমি মাপার সবচেয়ে সহজ পদ্ধতি একটা মাত্র সূত্রতেই আপনারা বুঝে যাবেন, সেটা হলো জমির দৈর্ঘ্য গুণন প্রস্থ। জমির পরিমাণ মাপতে চাইলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য এই লম্বালম্বী বাহুকে দৈর্ঘ্য বলে এবং একটু খাটো তাকে প্রস্থ বলে। ভাগ দিয়ে সুন্দর মতো এই সূত্র অনুযায়ী বসিয়ে দিলেই আপনি আপনার জমি খুব সহজেই মেপে নিতে পারবেন। তো আজ থেকে বন্ধুরা আর আপনার আশা করি আমিন লাগবে না। এরপরে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেব, সেই ভিডিওতে আপনাদেরকে একাধিক বাহু, এটি তো চার বাহু ছিল, যদি পাঁচ বাহু হয় ছয় বাহু হয় সেই জমিও আমি আপনাদেরকে খুব সহজেই মেপে বুঝিয়ে দিতে পারবো। তো আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম অ্যাডভোকেট সারওয়াল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।